হ্যালো ব্রিয়ন দিস ইজ রেতু ফ্রম কুইন লাস্ট ভিডিও তো আমরা সুইস ইউজার এবং রুট ইউজার সম্পর্কে জেনেছিলাম আপনারা যদি কেউ না জেনে থাকেন তাহলে উপরে ক্লিক করে এখনই জেনে নিতে পারেন আজকে আমরা ডিরেক্টরি স্ট্রাকচার সম্পর্কে জানবো তো চলুন শুরু করি প্রথমত আমরা আমাদের কমন টাস্ক করে নেই হু এম মাই তো আমি আজকে ইউজার দিয়ে লগ ইন করেছি দেন হোস্ট নেম চেক ডি সো আমি আছি স্ল্যাশ রুটে লেনাক্সে এই স্ল্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় রুট ডিরেক্টরিকে অর রুট পার্টিশনকে এই রুট পার্টিশন হচ্ছে সব ডিরেক্টরির বেস অর্থাৎ লেনাক্সে আনাদার যত ডিরেক্টরিস আছে সব এই রুট পার্টিশনের আন্ডারেই মাউন্ট করা হয় এই জন্য সব ডিরেক্টরিকে রিপ্রেজেন্ট করা হয় স্ল্যাশ দ্বারা তো এই স্ল্যাশ রুটটা আবার কি তো এটা দেখার জন্য আমি যদি নর্মাল কোনো ইউজারে সুইচ করি ফিলহাল একটা ইউজারই আছে জন্য ওটাতেই সুইচ করছি এবং রুট ইউজার থেকে অন্য কোনো ইউজারে যেতে কোনো প্রকার অথেন্টিকেশান প্রয়োজন হয় না এই জন্য কোনো প্রকার পাসওয়ার্ড আমার কাছে চাইনি দেন আমি যদি এখানে হুএমআই করি তো আমি দেখতে পাচ্ছি আমি এখন আছি নেটকুইনে দেন আমি যদি পিডব্লিউ ডি করি তো আমি দেখতে পাচ্ছি আমি আছি স্ল্যাশ হোম স্ল্যাশ নেট কুইন তো এই স্ল্যাশ নেট কুইনটা আবার কি স্ল্যাশ নেটকুইন হচ্ছে এই যে নেটকুইন ইউজার তার হোম ডিরেক্টরি আমরা আগেই জেনেছি যে যখন কোনো ইউজার ক্রিয়েট করা হয় তার এগেস্টে অটোমেটিক্যালি একটা ডিরেক্টরি ক্রিয়েট করা হয় ক্রিয়েট হয়ে যায় যেটা কি না ওই ইউজারের নামেই হয় এবং তাতে তার সব ফাইলস ও ডকুমেন্টগুলো থাকে অর্থাৎ সেটা তার হোম ডিরেক্টরি হয় সেমাস রুট রুট ইউজারের জন্য এই যে স্ল্যাশ রুট এটা হচ্ছে তার হোম ডিরেক্টরি তো এটা দেখার জন্য আমরা আবার রুট ইউজারে ফিরে যাই তো আমি এখান থেকে এক্সিট করছি তো আমি আবার হোম ডিরেক্টরিতে ফিরে আসলাম সো আমি যদি এখানে এলএস করি তো আমি দেখতে পাচ্ছি এখানে আছে বিভিন্ন ধরনের ডক ডকুমেন্ট অ্যান্ড ডিরেক্টরিস আমি আবার চলে গ্রাফিক্যালি দেখি আমি এখানেও দেখতে পাচ্ছি যেটা আমি কমান্ডের মাধ্যমে রুটে দেখেছিলাম তো এখানে আমি দেখতে পাচ্ছি এগুলো আছে হোম ডাইরেক্টরিতে তো স্লাশ রুট হচ্ছে রুট ইউজারের হোম ডিরেক্টারি সো আমরা যখন কোনো রেগুলার ইউজারের পা দেখতাম তখন কি দেখতাম স্ল্যাশ হোম স্ল্যাশ নেট কুইন অর্থাৎ স্লাশ পার্টিনে পার্টিশনের আন্ডারে আছে এই স্ল্যাশ হোম ডিরেক্টরি তো এই স্ল্যাশ হোম এখন এই স্ল্যাশ রুট কি একই না এই স্লাশ রুট হচ্ছে রুট ইউজারের হোম ডিরেক্টরি অ্যান্ড এই স্ল্যাশ হোম ডিরেক্টরি কী সেটা আমরা এখন দেখব তো এটা দেখার জন্য আমরা রুট ইউজারে যাব। হ্যাঁ সরি রুট পার্টিশানে যাব তো এই জন্য আমি সিডি করে দেব স্পেস দিয়ে স্ল্যাশ দেন তো আমি দেখতে পাচ্ছি আমি হোম ডিরেক্টরি থেকে এখন চলে এসেছি স্ল্যাশ পার্টিশন পার্টিশন আর যদি এখানে তো আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডিরেক্টরিস তো এর মধ্যে কিন্তু হোমও আছে তো আমি স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করি করার পরে আমি যদি এখান থেকে হোমে যেতে যাই তো আমি লিখি সিডি স্পেস হোম দেন এনটা ট্যানেলিস্ট করি তো আমি দেখতে পাচ্ছি নেট নেটকুইনের ডিরেক্টরিটা সো এই যে হোম ডিরেক্টরি এটা কন্টেন করে আমাদের যত রেগুলার ইউজার আছে তাদের হোম ডিরেক্টরি অর্থাৎ আমাদের ডিভাইসে যত রেগুলার ইউজার থাকবে তাদের ডিরেক্টরি থাকবে এই স্ল্যাশ হোম ডিরেক্টরিতে ফিলহাল অনলি নেট নেটকুইন আছে এই জন্য কুইন দেখাচ্ছে তো আমরা চাইলে এই কুইনের ডিরেক্টরি এখান থেকে অ্যাক্সেসও করতে পারবো তো এন্টার করি তো আমি দেখতে পাচ্ছি সব সো এখানে চাইলে অন্য কোনো এক্সেস করে দেখতে পারি তো আমরা এখন লেনাক্সের ডিরেক্টরি স্ট্রাকচার সম্পর্কে জানব লেনাক্সের ডিরেক্টরি স্ট্রাকচারের বেস হচ্ছে রুট ডিরেক্টরি তো আমরা আগেই জেনেছি যে রুটের আন্ডারেই যত সব ডিরেক্টরি আছে সেগুলোকে মাউন্ট করা হয় তো স্ল্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় রুট ডিরেক্টরিকে এবং স্লাশ রুট হচ্ছে এই রুট ইউজারের হোম ডিরেক্টরি দেন বিন স্ল্যাশবিন বিন সিঙ্গেল মোড ইউজারের বাইনারিগুলো ক্যানটেন করে অর্থাৎ সিঙ্গেল মোড ইউজারে যেই প্রোগ্রামগুলো লাইক যে কমান্ড আমরা চালাই এল এস সিডি সিপি এসেট্রা সেই কমান্ডগুলোর জন্য যে বাইনারি ফাইলগুলো প্রয়োজন হয় সেগুলো কন্টেন করে এই স্ল্যাশ বিন স্ল্যাশ বিন এবং স্ল্যাশ বিনের মধ্যে পার্থক্য এইটা যে এসবিন কন্টেন করে সিস্টেম বাইনারিস অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটারের বাইনারি ইট ইটিসি হলো এটসেট্রা অর এভ্রিথিং টু কনফিগার আমাদের ডিভাইসে যেই সব কনফিগারেশনগুলো হবে তাদের সব ফাইলসগুলো স্টোর হবে এই স্ল্যাশ ইটিসিতে দেন স্ল্যাশ ডেব ডেব হচ্ছে ডিভাইসের ফাইল কন্টেন্ট করে অর্থাৎ লেনাক্সে যত ডিভাইস আছে সেগুলোকে এক্সপোজ করা হয় ফাইল হিসাবে এবং সেগুলো কন্টেন করে এই স্ল্যাশ ডেব স্ল্যাশ অর প্রসেস আমাদের ডিভাইসের কারেন্ট প্রসেসগুলো জন্য যে ফাইলগুলো সেগুলো কান্টেন্ট করে এই স্ল্যাশ প্রোগ ডিরেক্টরি অ্যান্ড কার্নেল মডিউলের বিভিন্ন ফাইলও এই স্ল্যাশ প্রোগ ডিরেক্টরি কন্টেন করে দেন স্ল্যাশ ভার ভার স্ট্যান্স ফর ভ্যারিয়েবল প্রোগ্রামের রান টাইমে বিভিন্ন ধরনের ফাইল জেনারেট হয় যেগুলো কিনা স্টোর করে এই স্ল্যাশ ভার লাইক ইউজার লগিং ইনফরমেশন ইউজার ট্র্যাকিং দেন ক্যাশেস এক্সেট্রা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আর প্রোগ্রাম রান হওয়ার সময় বিভিন্ন ধরনের ফাইল জেনারেট করে সেগুলো হচ্ছে টেম্পোরারি ফাইল অর্থাৎ ডিভাইসটা রিবুট হওয়ার পরে বা রিস্টার্ট হওয়ার পরে সেই ফাইলগুলো ডিলিট আর ক্লিয়ার হয়ে যায় তো সেই ধরনের টেম্পোরারি ফাইল স্টোর হয় স্ল্যাশ টেম্প আর স্ল্যাশ টেম্পোরারি ডিরেক্টরিতে দেন স্ল্যাশ ইউজার স্ল্যাশ ইউজার যেগুলো কম ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশানস অর প্রোগ্রামস সেইগুলোকে কান্টেন করে অ্যান্ড বেশি ইম্পর্টেন্টগুলোর বাইনারি তো কান্টেন করে স্ল্যাশ বিন স্ল্যাশ হোম কী করে সেটা আমরা আগেই জেনেছি আমাদের ডিভাইসের যত ইউজার্স থাকবে তাদের হোম ডিরেক্টরি কান্টেন করে হচ্ছে স্ল্যাশ হোম দেন স্ল্যাশ বুট আমাদের ডিভাইসটা বুট ং প্রসেসের জন্য যেই যেই ফাইলসগুলো প্রয়োজন সেইগুলো কন্টেন করে এই স্ল্যাশ বুট লাইক বুট লোডার গ্রাব এক্সেট্রা লিলো আছে দেন স্ল্যাশ লেব লিভ স্টার্স ফর লাইব্রেরি তো আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের কোড তো সেই কোডগুলো ফাইল কানটেন্ট করে এই স্ল্যাশ লেব অর লাইব্রেরি ডিরেক্টরি স্ল্যাশ ওপিটি অর অপশনাল ডিরেক্টরিতে থাকে সেই অ্যাপ্লিকেশনগুলো যেইগুলো ওয়েস রিলেটেড না অর্থাৎ আনাদার অ্যাপ্লিকেশানগুলো লাইক ফায়ফক্স দেন স্ল্যাশ মাউন্ট স্ল্যাশ মাউন্ট ডিরেক্টরি বা এমেন্টের ডিরেক্টরি হচ্ছে ম্যানুয়াল মাউন্ট পয়েন্ট আমরা যদি ম্যানুয়ালি কোনো হার্ড ড্রাইভ মাউন্ট করতে যাই তো আমরা চাইলে এই স্ল্যাশ মাউন্টে সেগুলোকে মাউন্ট করতে পারি স্ল্যাশ মিডিয়া বিভিন্ন ধরনের রেমোভেবল ডিভাইস মাউন্ট হয় এই স্ল্যাশ মিডিয়া ডিরেক্টরিতে লাইক পেন ড্রাইভ ইউএসবি এসডি কার্ড এটসেট্রা স্ল্যাশ ভি হচ্ছে সার্ভিসের ফাইল কানটেন্ট করে অর্থাৎ বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য আমাদের সিস্টেম বিভিন্ন ধরনের ফাইল জেনারেট করে তো সেই ফাইলগুলো কানটেন করে এই স্ল্যাশ এসআর ভি ডিরেক্টারি অর্থাৎ আমরা যদি চালাই অ্যাপাচিমেল সার্ভার তো এর জন্য এস টি ডিপি ওর এস টি সার্ভিসের জন্য বিভিন্ন ধরনের ফাইল যেগুলো আমরা চাইলে স্ল্যাশ এসআর রাখতে পারি সো আমরা এখন আমাদের টার্মিনাল তো ওই ডিরেক্টরিগুলো চাইলে আমরা এখান থেকেও দেখতে পারবো তো এর জন্য আমাকে টু স্টেপ ব্যাকে যেতে হবে কারণ আবার আমাকে স্ল্যাশ পার্টিশন আর রুট পার্টিশানে ফিরে যেতে হবে দেন এখানে লেস করি তো আমি বাইনারিতে যাওয়ার জন্য বা বিনে যাওয়ার জন্য সিডি দিয়ে দিয়ে এন্টার করি দেন আমি এখানে লেস করি তো লেস করার পরে এন্টার করে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাইনারি ফাইলস

তো আমি সিডি ডট ডট দিয়ে এক স্টেপ ব্যাকে যাই সো আমি যাব বিন ডিরেক্টরিতে না সরি ডেভ ডিরেক্টরিতে তো এন্টার করি দেন এখানে লেস করি তো আমি ডিভাইসের বিভিন্ন ধরনের ফাইলস এখানে দেখতে পাচ্ছি এই যে যে এস ডিএ একদম সবচেয়ে নিচে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কের ফাইল তো আমরা চাইলে এগুলো গ্রাফিক্যালিও দেখতে পারি তো জন্য ফাইলসে যেতে হবে যাওয়ার পরে এই যে আদার লোকেশন এটাতে ক্লিক করতে হবে করার পরে যে কম্পিউটার এটাই হচ্ছে আমাদের রুট পার্টিশন দেন এটাতে এন্টার করলে আমি সব ডিরেক্টারিগুলো গ্রাফিকালেও দেখতে পারবো তো আমি বাইনারি অর বিনে ডাবল ক্লিক করে বিভিন্ন ধরনের বাইনারি ফাইল সো বাইনারি ফাইলগুলো দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে আবার ব্যাকে যাই তো গো ব্যাক দেন আমি যদি হোমে ক্লিক করি করার পরে দেখতে পাচ্ছি নেটকোনের ডিরেক্টরি তো আমি এটাতে আবার ডাবল ক্লিক করি তো আমি এখান থেকে চাইলে বিভিন্ন জিনিস অ্যাক্সেস করতে পারবো মানে সব কিছুই অ্যাক্সেস করতে পারবো আর কি তো আমি ফাইলসে এই ফাইলটাতে ডাবল ক্লিক করি করার পরে আমি কন্টেন্টও দেখতে পাচ্ছি আমি চাইলে কোনো কিছু মডিফাইও করতে পারবো দেন সে তো আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন কোনো কিছু যদি বুঝতে না পারেন বা কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং